আসসালামু আলাইকুম। তো আজকে একটি টেস্টনেটে হাজির হয়েছি। এই টেস্টনেটের এইটাই হচ্ছে লাস্ট চান্স, অর্থাৎ আপনারা যদি আগে জয়েন না করে থাকেন সেক্ষেত্রে এখানে জয়েন হইতেই হবে, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না। তো আজকের ভিডিওটি এরকমই হতে যাচ্ছে যে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন, কারণ আর যে কোনো টাইমে এই এয়ারড্রপটা বা এই টেস্টনেটটা শেষ হইতে পারে। তো আপনাদেরকে যেটা করতে হবে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব, আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং আমাদের সাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো চলুন, অ্যাডভার্টাইজ শেষ হয়ে গেছে। তো আপনাদের জন্য এই এই কাজটা করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাটামাস্ক, মিসেস ব্রাউজার। আমার ভিডিও ডিসক্রিপশনে মিসেস ব্রাউজারের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওখানে ক্লিক করে আপনি অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। মিসেস ব্রাউজারে চলে আসছি। ফার্স্ট টাইমে আপনাদেরকে যেটা করতে হবে এই যে এইখান থেকে টেস্টনেট ফাসেটটা করে নেবেন। তো টেস্টনেট ফাসেটটা হয়ে গেলে আপনাদেরকে জাস্ট এই যে লিঙ্কটা আছে এটা কপি করতে হবে। কপি করার পরে এখানে আপনাদেরকে ব্রিজ করতে হবে, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার এটা বসিয়ে দিলাম। তো এইটা হচ্ছে একটু ব্যতিক্রমী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন অলরেডি এটা আমি ফাসেট করে ফেলছি। ইরার যে ফাসেটটা সেটা কিন্তু অলরেডি আমার করা আছে। তো এখন এখান থেকে জাস্ট আপনি টেস্টনেটটা সিলেক্ট করে দেবেন। টেস্টনেটটা সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের মেটামাস্কটা কানেক্ট করে নিতে হবে। সো আমি এটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে রিকোয়েস্ট ফান্ড ফর্ম ফাসেটে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? পরবর্তীতে আমাদের টুইটারে নিয়ে আসবে, টুইটারে একটা টুইট করতে হবে। এই টুইটটা কমপ্লিট হইলে কিন্তু আমরা ওইখান থেকে যে ফাসেটটা পার কথা সেটা পেয়ে যাব। আমরা রিটুইট করে ফেলছি। তো জাস্ট আমরা একদম ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গেলেই আমাদের যে ইটা সেটা অলরেডি কিন্তু আমাদের ফাসেটটা হয়ে যাবে, যেহেতু আমরা এই টাস্কটা কমপ্লিট করে ফেলছি। তো দেন এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে লিঙ্কটা আছে আমাদের ব্রিজ করতে হবে একটা। তো জাস্ট এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করব, বা আপনারা অন্য কিছু করতে পারেন। তো জাস্ট আমরা এখান থেকে ব্রিজও করতে পারি, জাস্ট এই যে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রিজ। তো এইখানে ক্লিক করে আমরা জাস্ট এই যে ইথেরিয়াম গরিলা থেকে এবং সেই জ্যাকসন ইরা টেস্টনেটে নিয়ে আসব। তো আমাদের যা ব্যালেন্স রয়েছে এখানে, ধরেন এখানে আমার রয়েছে 0.0, এখান থেকে আমি 0.9 বা 5, ঠিক আছে, এটা আমরা ট্রান্সফার করে নিব ইরা চেনে, ঠিক আছে? এখানে আপনাদের 5 মিনিটের মতন সময় লাগবে, বুঝতে পারছেন? তো দেন এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে উইথড্র দিতে পারেন, যেহেতু আমরা এখানে ডিপোজিট করে ফেলছি সাকসেসফুলভাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে এইখানে আমাদেরকে সোয়াইপ করতে হবে, জাস্ট এই লিঙ্কটা কপি করতে হবে। এই অ্যাকশন সাইডে যতগুলো ই রয়েছে, কি বলে, ফ্যাসিলিটি রয়েছে, এই ফ্যাসিলিটিটা আমাদের সম্পূর্ণ করতে হবে। সো ভিউয়ার্স, আপনি যদি ইরা টেস্টনেটে অ্যাড না হয় সেক্ষেত্রে ডিপোজিট যে করছেন এখানে উইথড্র আসবেন। উইথড্র আসে যে কোনো অ্যামাউন্টে ক্লিক করে এখানে উইথড্র অপশনে ক্লিক করলে আপনি ইরা টেস্টনেটটা অ্যাড হয়ে যাবে। তো দেন এখানে আমাদের সোয়াইপ করতে হবে এবং তাদের যে ওয়েবসাইটে ফ্যাসিলিটিগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে ফোন মুট করে নিলাম, যে তাদের ফ্যাসিলিটিগুলো রয়েছে ওয়েবসাইটের এগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো দেন এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে এটা ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করলে উপরে আমাদের যে অপশনগুলো সেটা দেখতে পারবেন। তো ফার্স্ট টাইমে আমাদেরকে এখানে একটা সোয়াইপ করতে হবে। তো সোয়াইপ করার জন্য আমরা সিম্পলভাবে ইউএসডিটির সাথে সোয়াইপ করবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো অ্যামাউন্ট এখানে দিয়ে আমরা এটা সোয়াইপ করে নেব। সো ভিউয়ার্স, এখানে আমাদের সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এদের যে নেক্সট ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে আমাদেরকে এখানে পুল অ্যাড করতে হবে। পুল অ্যাড করার জন্য জাস্ট লিকুইডিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইথেরিয়াম এবং হচ্ছে ইউএসডিসি যেটা আমরা ই করলাম, এক্সচেঞ্জ করলাম, তো এই দুইটা আমরা এখানে লিকুইডিটি অ্যাড করে নেব। তো 0.001 দিয়ে আমরা এটা লিকুইডিটিটা অ্যাড করে নেব। তো দেন এখানে আমরা চাইলে আরও একটু কম দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্রুভ করতে করবে। তো জাস্ট এখানে অ্যাপ্রুভ করে এখানে আমরা সাপ্লাই ক্লিক করে দেব, অ্যাড করে নিব, সরি, লিকুইডিটি অ্যাড করে নিব।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ফার্ম নামে একটা অপশন রয়েছে, এই ফার্মে একটা ক্লিক করে দেব। তো ফার্মে ক্লিক করার পর আমরা জাস্ট এইখান থেকে তার যে ফার্মটা আছে, ফার্মিংটা আছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেন এটা আমরা ফার্মিং করার জন্য নিচে চলে আসব। নিচে চলে আসার পর জাস্ট এখান থেকে আমাদেরকে এটা কানেক্ট করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমরা ফার্মিংয়ে চলে আসছি, আমাদের ওয়ালেটও কানেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এইখানে ফার্মিংটা করতে হবে। তো এখানে আমাদেরকে এলপিটা ই করতে হবে, স্টেকিং করতে হবে। তো দেখেন এখানে ইথিরিয়ামের সাথে কোনোটাও নেই, তার মানে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে স্পেস থেকে ইথিরিয়ামে আমাদের ই করতে হবে, বা স্পেস থেকে ই করতে হবে ইউএসডিসি আমাদেরকে এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে, এবং সেই লিকুইডিটিটা এখানে স্টেকিং করতে হবে। তো আমি ওইটা করে নিয়ে আসতেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা তো এটা লিকুইডিটি অ্যাড করে নিয়ে আসছি, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের লিকুইডিটিটা অ্যাড করতে হবে। তো জাস্ট ফার্স্ট টাইমে আমাদেরকে যেটা করতে হবে, অ্যানাবেলে একটা ক্লিক করে দিতে হবে, লিকুইডিটির উপরে একটা ক্লিক করে দিব, এবং আমরা যেগুলো লিকুইডিটি অ্যাড করছি সেগুলো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করলে আমাদের যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ওই পোস্টের ভিতরে আমি সুন্দরভাবে বলে দিয়েছি, তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের এই টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের লিকুইডিটি অ্যাড করা হয়েছে, এখন জাস্ট হারভেস্টেড করা বাকি আছে। তো হারভেস্টেড আমরা করে ফেলবো। এখানে দেখেন আমাদের হারভেস্টেড উপরে চলে আসছে, যে নিচে চলে আসছে হারভেস্টেড। তো জাস্ট এখান থেকে আমরা একবার হারভেস্টেড করলেই হয়ে যাবে। তো দেন এখান থেকে আমরা কোনো ইনকামই হয়নি। তো এটা আপনাদের কিছুক্ষণ পরে এসে হারভেস্টেডটা করে নেবেন, কারণ সাথে সাথে হারভেস্টেড হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের যে গ্যালাক্সি টাস্কটা রয়েছে, এই গ্যালাক্সি টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে, গেলেম টাস্কটা। ঠিক আছে, গেলেম টাস্কটা সিম্পলভাবে আপনারা কমপ্লিট করে নিন। গেলেম টাস্ক, এই গেলেম টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে টুইটার এবং হচ্ছে ফলো টলো করে এখানে দিতে হবে, এবং হচ্ছে আমাদের টেস্টনেট, যে টেস্টনেটটা দিয়ে আমরা কাজ করছি সেই টেস্টনেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে যে অ্যাড্রেসটা দিয়ে কাজ করছেন। তো জাস্ট আমরা এটা কিন্তু কমপ্লিট আপনাদের সামনে করে ফেললাম। এখন হচ্ছে আমাদেরকে এইটা 24 ঘন্টা পর এই টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে, এবং এইটা করতে হবে, এই দুটা হচ্ছে 24 ঘন্টা পর আমাদেরকে ক্লেম করতে হবে। ঠিক আছে, তো জাস্ট আপনাদের ক্লেম হয়ে গেলে আপনাদের সামনে যেরকম আসবে, তো এইখানে কিন্তু অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে। তো এই ছিল আজকের স্পেসফি এয়ারড্রপ অর্থাৎ টেস্টনেটের লাস্ট চান্স বা লাস্ট স্টেটস বলেন, যেটাই বলেন, এইটাই শেষ, এরপরে কিন্তু আর চান্স থাকবে না। তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অংশগ্রহণ করবেন, আজকে করবো না কালকে করবো এই ধরনের কোনো কথাই বলবে না, কারণ এটা দেখার সাথে সাথে আপনাদেরকে জয়েন করে নিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন এই যে এইটা জাস্ট ইভো ইতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই মেটামাস্কটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর আপনাদের অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো কানেক্ট হয়ে গেলে জাস্ট আপনারা এখানে কাজটা করে নেবেন। তো দেন এখানে দেখতে পারতেছেন আমাদের যেহেতু এটা কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পারতেছেন ভেরিফাই লেখা নাই। তো এইটা বারবার এই অ্যাপ্রুভ চাচ্ছে, এটা সমস্যা আছে। তো দেন এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।